স্টাডি রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবার আজ আমি সপ্তম শ্রেণীর মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের পরিবেশ ও ইতিহাস বিষয়ের পার্ট ওয়ান এর ভিডিও নিয়ে হাজির হয়েছি তো তোমাদের এই পার্ট ওয়ানের ভিডিওটা অধ্যায় এক নম্বর ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এবং দুই নম্বর অধ্যায় ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা এই দুটি ওপর ভিত্তি করে এখানে তোমাদের মোট চারটে দেখে নেওয়া যাক কি বলা হয়েছে এখানের প্রশ্নে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্নে সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল এই উক্তিটির সপক্ষে দুটি বা তিনটি বাক্য লেখ সেন যুগে বৌদ্ধদের প্রচার ও প্রসার কমে গিয়েছিল কারণ সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন দুই নম্বর পয়েন্ট ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্মের মিশ্রণ ঘটেছিল তারা ইন্দ্র অগ্নি কুবের সূর্য বৃহস্পতি গঙ্গা যমুনা মাতৃকা শিব ও বিষ্ণুর পূজা করতেন সেন রাজাদের মধ্যে একমাত্র লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব এবং তার পূর্ব সুরীরা ছিলেন শৈব তো এই সমস্ত কারণে সেন যুগে বৌদ্ধদের প্রচার ও প্রসার কমে গিয়েছিল দ্বিতীয় প্রশ্নে রয়েছে প্রাচীন বাংলার যে অঞ্চল ও নদীগুলির নাম তুমি দ্বিতীয় অধ্যায়ে পড়েছো তার একটি তালিকা তৈরি করো দ্বিতীয় অধ্যায়ে পড়া প্রাচীন বাংলার অঞ্চল ও নদীগুলির তালিকা অঞ্চলগুলি হলো পুণ্ড্রবর্ধন বরেন্দ্র বঙ্গ বঙ্গাল রাঢ় সুহ্ম গৌড় সমতট, হরিকেল আর নদীগুলির নাম হচ্ছে ভাগীরথী নদী পদ্মা নদী মেঘনা নদী করতোয়া নদী অজয় নদ দামোদর নদ ফাঁসাই নদী তিনের প্রশ্নে রয়েছে ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করো সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতিই কেন জরুরি দুটি বা তিনটি বাক্যে লেখো প্রথমে এখানে সামন্ততন্ত্রের চিত্রটা অঙ্কন করা রয়েছে দেখো সামন্ততন্ত্রের যে চিত্রটা সেই চিত্রটা ত্রিভুজের মতো এই ত্রিভুজটির একেবারে শীর্ষে রয়েছে রাজা তার থেকে একটু নিচে রয়েছে অধস্তন সামন্ত তার থেকে আরেকটু নিচে রয়েছে উপসামন্ত এবং সবার নিচে রয়েছে গরিব কৃষক যারা মাঠে চাষ করে ফসল ফলায় তো এটি হচ্ছে সামন্ততন্ত্রের চিত্র এইভাবে তোমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে এখানে ত্রিভুজ বা পিরামিড যাই বলো না কেন এটা তোমাদের অঙ্কন করতে হবে নিচে লিখতে হবে সামন্ততন্ত্রের চিত্র এরপরে এর ব্যাখ্যাটা দেখো সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতিই জরুরি তার কারণ ত্রিভুজটির নিচের দিকটি চওড়া কারণ এই স্তরে থাকে অনেক সাধারণ গরিব কৃষক তুলনায় গরিব কৃষকের সংখ্যা অনেক বেশি থাকে তাই সবার নিচে গরিব কৃষকের জায়গাটা দেখো অনেকটা চওড়া রয়েছে এরপরে তাদের উপর থাকে বেশ কিছু উপসামন্ত বা মাঝারি শাসক তো এই গরিব কৃষকদের উপরে শাসন করে এই উপসামন্তরা এরা কিন্তু কৃষকদের তুলনায় সংখ্যায় একটু কম তারপরে মাঝারি শাসকদের উপরে অল্প কিছু অধস্তন সামন্ত বা মহাসামন্ত থাকে এই যে উপসামন্তের উপরে রয়েছে অধস্তন সামন্ত এরা আবার উপসামন্তের উপরে জোর ফলায় তাহলে দেখো উপসামন্তের থেকে অধস্তন সামন্তের সংখ্যাও কিন্তু আরো কিছুটা কমে গেছে এরপরে সর্বোচ্চ স্থানে থাকেন একজন রাজা যে কোনো জায়গায় রাজা একজনই থাকেন তো সেই রাজা এদের সমস্তের ওপর শাসন বা কর্তৃত্ব ফলায় তাই জন্য রাজার সংখ্যা সব থেকে কম তার থেকে সংখ্যায় কিছুটা বেশি রয়েছে অধস্তন সামন্ত অধস্তন সামন্তের থেকে সংখ্যায় কিছুটা বেশি রয়েছে উপসামন্ত এবং সব থেকে বেশি রয়েছে গরিব কৃষক চারের প্রশ্নে রয়েছে পাল ও সেন যুগে কি কি ফসল চাষ হতো তার একটি তালিকা তৈরি করো সেই ফসলগুলির কোন কোনটি এখনো চাষ করা হয় পাল ও সেন যুগে যে যে ফসল চাষ হতো তাদের তালিকা প্রথমে খাদ্য তার মধ্যে ধান চাষ হতো তৈল বীজের মধ্যে চাষ হতো সরষে শাক মধ্যে চাষ হতো বেগুন লাউ কুমড়ো ঝিঙে কচু কাঁকরোল তারপর ফলের মধ্যে চাষ হতো আম জাম কাঁঠাল কলা ডুমুর ডালিম নারকেল খেজুর তাল এছাড়া অন্যান্য ফসলের মধ্যে পাট কার্পাস পান সুপুরি এলাচ মহুয়া আখ ইত্যাদির চাষ হতো পরের প্রশ্নটার উত্তর রয়ে হচ্ছে পাল ও সেন যুগে যেসব ফসলের চাষ হতো সেই সব ফসল এখনো চাষ করা হয় বর্তমানে চাষের প্রধান প্রধান ফসলগুলি হল ধান সরষে ডাল পাট বেগুন লাউ কুমড়ো ঝিঙে কচু কাঁকরোল আখ প্রভৃতি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর এরকমই হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ফর ওয়াচিং